নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়া দুর্গাপুজোর অভিনন্দন শুভেচ্ছা জানাই। আগামীকাল দুর্গা সপ্তমী। এই দুর্গা সপ্তমী তিথিতে চার রাশির ধনবর্ষা হতে কিন্তু চলেছে। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন এবং আলোচনাটি অবশ্যই পুঙ্খানুপুঙ্খ কিন্তু শোনার চেষ্টা করবেন। দেখুন, আগামীকাল রবিবার 2 অক্টোবর 2022 সৌভাগ্য যোগ থাকছে, দুর্দান্ত যোগ আগামীকাল। এবং মহাসপ্তমী তিথি, চার রাশি মা দুর্গা দুর্গতি নাশ করতে চলেছে এই চার রাশির। চার রাশির অপার ধন আসতে কিন্তু চলেছে। প্রত্যেকে আবারও বলবো, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই দুর্গা সপ্তমীতে চার রাশির অর্থের ভাণ্ডার পরিপূর্ণ কিন্তু হতে চলেছে। যে কোনো দিক থেকে মা দুর্গা এই চার রাশি কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা থেকে ব্যবসায় 4 গুণ থেকে 10 গুণ পর্যন্ত কিন্তু লাভ হবে আপনাদের এই চার রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন আমি যে চার রাশির কথা আমি বলবো এই ভিডিওতে। এবং আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি করেছে। এবং এর পাশাপাশি আমি প্রতিদিন বলি, যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, বাস্তুক্ষেত্রে সমস্যা, আপনার ইনকামের জায়গা ভালো হচ্ছে না, আপনার টাকা জলের মতন খরচ চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু রেমেডি করার প্রপার সময়। এই সময় যদি আপনারা রেমেডি করেন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রতিকার প্রতিবিধান কিন্তু দুর্দান্ত কিন্তু হবে। অর্থাৎ সমস্যা আছে, এই সময়টা কিন্তু সমাধানের সঠিক উপায়। এই দুর্গাপুজোতে প্রত্যেকেরই ভালো কাটুক, ঈশ্বর প্রত্যেকের আনন্দে সপরিবারে একসঙ্গে সবাই কাটান, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং এর পাশাপাশি আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা মজবুত হোক, আমি এটাও মা দুর্গার কাছে কামনা করি। আবারও বলবো প্রত্যেকে, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আগামীকাল সৌভাগ্য যোগে যে চারটি সৌভাগ্যশালী রাশির আমি নাম বলবো, লিখে রাখুন, এই রাশিগুলো আগামীকাল কল্পনার বাইরে রেজাল্ট কিন্তু পাবে। অবশ্যই এই দুর্গাপুজোর যে নবরাত্রি চলছে, এই সময় আপনারা গৃহে কর্পূর দিয়ে আরতি অবশ্যই করুন। কর্পূর দিয়ে আরতি করলে গৃহের অনেক নেগেটিভ জিনিসগুলো কিন্তু আপনাদের কাটবে। কর্পূর দিয়ে আরতি করুন। এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, মা দুর্গার পূজা অর্চনা করুন। অষ্টমীর পুষ্পাঞ্জলি অবশ্যই আপনারা দিন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং একটি পদ্মফুল অবশ্যই আপনারা নিয়ে আনুন আপনাদের গৃহে। মা দুর্গার চরণে স্পর্শের পদ্মফুল একটা যদি আপনারা নিজের গৃহে যদি নিয়ে আসতে পারেন কি না, আপনার জীবনে বাধা বিপত্তি এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাটবে। ঋণ হয়ে যাচ্ছে, অর্থ সেভিংস হচ্ছে না, সঠিক নিয়ম করে নিয়ে আসতে হবে। এবং পুরোহিত মশাইয়ের কাছে চেয়ে অবশ্যই নিয়ে আসবেন, পুরোহিত মশাইয়ের কাছ থেকে নিয়ে আসবেন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। তো আমি এবার আপনাদেরকে জানাবো যে চার রাশির অর্থপ্রাপ্তির মহাযোগ সৃষ্টি হয়েছে মা দুর্গার আশীর্বাদে, মা দুর্গার কৃপায়।
সেই রাশিগুলোর আগামীকাল ধনবর্ষা হতে চলেছে। অপার ধন, নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, আগামীকালে প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার কিন্তু ঘটতে চলেছে। নাম্বার দুই যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক, ব্যবসা, শেয়ার বাজার, আকস্মিক প্রাপ্তি, স্টক বিজনেস, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। দ্বিতীয় রাশি মিথুন রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনি ধনুরাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মা দুর্গা আপনাদের দুর্গতি নাশ করতে চলেছে। যে কোনো দিক থেকে আপনারা কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। প্রত্যেকে তাই বলবো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই কমেন্ট করুন। এবং এরপর যে রাশির কথা বলবো, মহাসপ্তমীতে, দুর্গা সপ্তমীতে চার নম্বর এবং শেষ যে রাশির অর্থ প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, সিংহ রাশি। সিংহ রাশিকে শুভকামনা জানাই। নমস্কার, ধন্যবাদ।